নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি সিংহ রাশির মানুষ, আপনার জন্য আগামী জুলাই 2022 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, এই মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন, আপনার ভাগ্যক্ষেত্রে কিন্তু বেশ কিছু দিক থেকে পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং এর পাশাপাশি বৃহস্পতি 28 জুলাই 2022 বক্রী হয়ে যাচ্ছে। শনি আপনার রাশির সপ্তমে থেকেও 12 জুলাই বক্রী হয়ে আপনার ষষ্ঠভাবে কিন্তু চলে আসছে সিংহ রাশি। এবং ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, কিন্তু সেখানে রাহুও কিন্তু অবস্থান করবে। শুক্র আপনার ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। 13 এপ্রিলের পর এই শুক্র আপনার একাদশভাবে অবস্থান করবে এবং 2 জুলাই টু 16 জুলাই বুধ আপনার একাদশভাবে অবস্থান করবে, ধনাধিপতি একাদশভাবে লাভ পাবে। এবং 16 জুলাইয়ের পর এই বুধ আপনার দ্বাদশভাবে কর্কট রাশিতে অবস্থান করবে এবং রবিও 16 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত আপনার মিথুন রাশিতে এবং 16 জুলাইয়ের পর আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। বুধাদিত্য রাজ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, শ্মশানাং মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে থাকছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু থাকছে। প্রথম কথা, সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি লাভভাবে অবস্থান করছে। দেখুন, যে কোনো গ্রহ যখন গোচরে একাদশভাবে অবস্থান করে কি না, একাদশ ভাবটা হচ্ছে প্রফিটের জায়গা, একাদশ ভাব হচ্ছে লাভের জায়গা, একাদশ ভাব হচ্ছে সাকসেসের জায়গা। তো সিংহ রাশির ক্ষেত্রে সাকসেসের জায়গা কিন্তু থাকবে, লাভের জায়গা থাকছে, শরীরের পার্টটা নিয়ে আপনাদেরকে একটু হলেও ভুগতে কিন্তু হবে, শারীরিক পার্টটা নিয়ে কিন্তু সমস্যা, ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের থাকবে। তবে মান সম্মান আপনাদের বৃদ্ধি এ মাসে কিন্তু হবে। রবি আপনার জুলাইয়ের ঠিক মাঝামাঝিতে দ্বাদশভাবে অবস্থান করবে এবং দ্বাদশভাবে বুধও কিন্তু অবস্থান করবে। অর্থাৎ 17 জুলাই থেকে খরচার উপর নিয়ন্ত্রণ দিন, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে একাদশপতি যখন লাভভাবে অবস্থান করছে 16 জুলাই পর্যন্ত আপনাদের ইনকামের জায়গা, আপনাদের প্রফিটের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। কিন্তু বুধাদিত্য রাজ্য থাকছে, তবে 16 জুলাইয়ের পর আপনাদের মানে আয়ের থেকে ব্যয় কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। অর্থাৎ এই জায়গাটাতে কনসিয়াসনেস আপনারা থাকুন। তৃতীয়ভাবে কেতু আপনার ভাই বা আপনার বোন বা আপনার কোনো গুরুজনের সঙ্গে কিছু ক্ষেত্রে হলেও মতবিরোধ, মতপার্থক্য কিন্তু এ মাসে তৈরি করবে, সরাসরি মঙ্গলের দৃষ্টি পড়ছে। এবং এখানেও আপনাদের কিন্তু আরেকটি রাজ্য সৃষ্টি করছে, যেটি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য। পঞ্চমপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। আমি আবারও বলবো, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে এবং ধনভাবে দৃষ্টি বাড়ায়, ধনের আকর্ষণটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে সিংহ রাশি। অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, শেয়ার বাজার বলুন বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন, 16 জুলাইয়ের আগে পর্যন্ত আপনারা করুন, 16 জুলাইয়ের পর কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। পঞ্চমপতি আপনাদের বৃহস্পতি অষ্টমভাবে বক্রী হচ্ছে,
সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা কিছুটা হলেও কাটার সম্ভাবনা কিন্তু থাকছে। সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু যখন শুভগ্রহ বক্রী হয় তখন শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করে। এবং আপনাদের গোল থেকে, চাঁদি থেকে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে কিন্তু ইনকাম আপনাদের দিবে। ষষ্ঠভাবে শনি আবারও চলে আসছে, শশনং মহাপুরুষ রাজযোগ আপনাদের থাকছে এদিকে। কিন্তু 12 জুলাই থেকে যখন শনি আপনার ষষ্ঠভাবে চলে আসছে শত্রুগৃহে, আপনাদের গুপ্ত শত্রুতা কিন্তু হবে। অর্থাৎ আপনার সামনে শত্রুতা করবে না, কিন্তু আপনার পিছনে শত্রুতা কিন্তু সৃষ্টি কিন্তু হবে 12 জুলাই থেকে। বি কেয়ারফুল সিংহ রাশি, মানে এক কথায় চক্র ঘুরিয়ে কিন্তু আপনারা ঢুকতে চলেছেন। কারণ পাপী গ্রহ বক্রী হচ্ছে, আপনাদের সমস্যাটা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ শত্রুর জায়গা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার জায়গা, উটকো ঝামেলার জায়গা, ষষ্ঠভাব যারা মামলা মকদ্দমা চলছে সেখানে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। তবে দাম্পত্য সুখের জায়গা কিন্তু ভালো, আমি আবারও বলবো আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি লিখে রাখুন, দাম্পত্য সুখের জায়গা কিন্তু অনেকটাই বেটার কিন্তু আপনাদেরকে দিবে। ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থার ভাগ্যোদয় করবে, কিন্তু 21 জুলাই থেকে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনাও কিন্তু আপনাদের করার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ হট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, হট করে কোনো কাজ করা, বাকে বিশ্বাস করা, এটা কিন্তু করবেন না। ভুল পদক্ষেপে আপনাদের কিন্তু পড়তে হতে পারে সিংহ রাশি। তবে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আর্নিং আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ যোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, দূর ভ্রমণ বা কোনো কাছাকাছি কোনো ভ্রমণ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে টেনশান, যেহেতু নবমভাবে মঙ্গলের সঙ্গে নবম বা পিতার জায়গা, পিতার স্বাস্থ্য, মাতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল। আপনাদের পেটের সমস্যা এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। এবার আসি কর্মভাবে, কর্মপতির অবস্থান করছে এবং একাদশভাবেও চলে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা আপনাদের হবে। এবং আপনাদের যেহেতু ধনাধিপতি লাভভাবে অবস্থান করবে, ধনের আকর্ষণ যেমন দিবে, এবং আপনাদের বুধাদিত্য রাজ্য এডুকেশন যারা করছে, উচ্চশিক্ষার সাথে যারা রত আছে, উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন, লিখে রাখুন। অর্থাৎ প্রাইমারি লেভেলে বা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন সেখান থেকে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি আপনি মানুষ যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।